আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো কয়েকদিন ধরে এত গরম পড়ছে, রান্না টান্না করতে আসলেও কি রান্না করি কি খাবো মানে কোনো কিছুই ভাইবা পাই না যে কোনটা রাইখা কোনটা রান্না করবো। একটা সবজি রান্না করলে দেখা যায় মনে হয় যে এটা খাবো আগে না ওইটা খাবো। আর চাল কুমড়া, এত চাল কুমড়া ফ্রিজে আছিল, এগুলো তো খাইয়া শেষ করতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে। মিষ্টিলাও অনেকগুলো নষ্ট হয়ে গেছে, পরে ফালাইয়ে দিছি। এখন চাল কুমড়াই কাইটা নিলাম শেষে, আর মাছ ছিল ফ্রিজে, ভাবলাম যে এই মাছটা দিয়া পরে চাল কুমড়া দিয়া রান্না করে ফেলি। তো কাঁচামরিচগুলো আমি শিলপাটাতে একদম ই করে নিছি, একটু ডইলে নিছি, কারণ কাটতে গেলে দেখা যায় ঝামেলা, আর মরিচগুলো একটু ছোট আছে। কাঁচামরিচ দিয়েই রান্না করব তরকারি, এর জন্য ভাবলাম যে এইভাবেই দেই। আর কাঁচামরিচের তরকারি কিন্তু মজা লাগে, হালকা একটু শুকনা মরিচ দিছি, আর কাঁচামরিচের তরকারিটা অনেক ভালো লাগে আমার কাছে খাইতে। একটু তরকারিটাও একটু কালারটাও হালকা হালকা হয়, ভালো লাগে দেখতেও। এরপরে আসলাম যে রান্নাটা কইরা তারপরে বাকি কাজগুলা শেষ করব। আর কয়েকদিন ধরে এমন ঝামেলায় পড়ছি আমার এই ইনিয়া ইস্রাত ব্লগ নিয়ে, কারণ আমি পিতা এটা পিতার বাবার আইডির সাথে এই ইস্রাত ব্লগসটা, এরপরে ওর আইডি হঠাৎ করে আমি লগ আউট দিয়ে ঢুকছি, এখন আর ঢুকতে পারি না, পাসওয়ার্ড মনে নাই। এরপরে কয়েকদিন ধরে এরও মনে নাই, তারপরে দুই তিন দিন যাবত আর এইটাতে কোনো দিতে পারছি না, এই ভিডিও দিতে পারছি না, পরে এই যে আজকে ভিডিও নিয়ে আসলাম। এখন যাই হোক, অবশেষে পরে পাসওয়ার্ড পাওয়া গেছে, মোবাইলও মানে আইডি সবগুলোই ফিরে আইছে, ঠিক হয়েছে। আসলে আইডি ছাড়া তো কোনো কাজ ওইভাবে করা যায় না, পরে একটু টেনশনেই ছিলাম যে এটা তো এমনিতেই অনেক আগের আমার পেজটা, এরপরে এটার মধ্যে কোনো কাজ করি নাই এত বছর, তারপরে শুরু করলাম। এখন দেখি আবার এই মূল আইডির পাসওয়ার্ডই ভুলে গেছি, তারপরে শেষে আবার এটা আনা হয়েছে। যাই হোক, ফিরে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার রেগুলার ভিডিওটা দেওয়া শুরু করে দিব। আসলে এই প্রতিদিন কাজ করলে এগুলার প্রতি একটা মায়া হয়ে যায়, আর দুই তিন দিন যাবত আমারও মনটা খুবই খারাপ হয়ে গেছে যে কি হইলো। আর এই মূল আইডি যদি না থাকে তাইলে তো আর পেজে ভিডিও দেওয়া যায় না, এর জন্য মনটা খুব খারাপ ছিল। তারপরে আজকে একদম খুশিতে রান্না বান্না করতে আইসা পড়ছি। এখন এই যে মাছটা আমার হয়ে গেছে, এখন মুরগিটা, কারণ মাছ তো আমার বাচ্চারা ওইভাবে খায় না, আরও দিছি সবজি। এরপরে কই না মুরগিটা রান্না করি, এরা সারাদিন খাবে, এর জন্য মুরগিটাও বসাইয়ে দিলাম। তো মুরগিটা হইলে আমার রান্নাবান্না আজকে মোটামুটি কমপ্লিট, কারণ আমি বেশি কিছু রান্না করিও না, বাবুরে নিয়ে করতে পারি না, অবশ্য চেষ্টা করলে পারি কিন্তু ইচ্ছা করেই করি না, কারণ এই গরমের মধ্যে এত কিছু রান্না করলেও খাওয়া যাবে না। এর জন্য দুইটা তরকারি রান্না করি, বাচ্চারা তো শুধু মুরগি থাকলে আর একটু ডাল রান্না করলে দেখা যায় এদের খাওয়া হয়ে যায়, আর আমার মন চায় যে একটু ভর্তা টর্তা করি, কিন্তু ওইভাবে আর করা হয়ে ওঠে না, কারণ সময় লাগে। তো অনেক কয়েকদিন ধরে ভাবতেছি যে একটু খুদের ভাত রান্না করবো, এটাও পারতেছি না। খুদের ভাত রান্না করলে তো অনেক ভর্তা করতে হবে সাথে, এর জন্য ভাবছি যে একটু যেদিন পিতার বাবা এরা শুক্রবার থাকবো ওই দিন করব, কারণ বাবুরে নিয়ে এত কিছু একসাথে করতে পারবো না, এর জন্য আর কি ইচ্ছা করেই করতেছি না, চেষ্টা করলে অবশ্য পারতাম। তারপরে এই যে রান্নাবান্না হইতেছে, আমার এদিক দিয়ে অনেক কাজ পড়ে রয়েছে, আমার ঘরটর সব গুছাইতে হবে, আর তাজওয়ার যা করে আজকে এত পানি ফেলছে ঘরের মধ্যে যে এগুলো পানি মুছতে মুছতেই আমার জীবন শেষ। এর গরম লাগে যাইয়া গোসল করে, গোসল করে এমনি মানে ভিজা শরীরেই সারা রুম হাঁটে, এরপরে পানি দিয়া পিছলা করে ফেলে। এখন এটা যদি না মুছি তাইলে কিন্তু ঘরে পিছলা হয়ে যায়, আর ভয়ও লাগে যে কোন সময় জানি পইরা যাই, আর ও নিজেও পইরা গেলে দেখা যায় ব্যথা পাবে। আর বাবুরে নিয়ে আমি যেহেতু হাঁটাহাঁটি করি, আমি পড়ার বেশি যে হঠাৎ পড়ে গেলে কোনো আছে নাকি, এই সে সারা ঘর এভাবে পানি ফেললে রাখে, মানে কয়েকদিন ধরে এইগুলো করতেছে। আর গরমে বাবুরও সারা শরীর ঘামাচিয়ে ফুলে গেছে, তাজওয়ারেরও ঘামাচি, পৃথারও ঘামাচি, মানে বাসার সবারই এরকম গরম শুরু হয়েছে। তো এই তো সবার সাথে একটা ব্লগ শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।